अनेक पेपे गाछ आछे जेखाने शुधुमात्र एई धरनेर झोका झोका फुल हय एबं कोनो रकम फल ताते हय ना। ताले एई धरनेर गाछके कि आमरा केटे देब ना? बंधुरा, एई धरनेर गाछके केटे ना दिए ताते एकटा सुंदर टिप्स बोलछि, प्रयोग करे देखाच्छि, ताई करुन। बंधुरा, जदि एई धरनेर पेपे गाछे जदि फल ना आसे তাহলে আমরা বাংলায় একটা ভালো একটা টিপস আছে, একটা টোটকা আছে, একটা গোজ বা গজাল তৈরি করে পিপা গাছের মধ্যে যদি আমরা দিয়ে দিই তাহলে তাতে ফল ধরে এবং এটা সিওর, বহু বছর ধরে হয়ে আসছে। আমরা এই গাছে ফল ধরে আপনাদেরকে দেখাবো এবং সেই টিপস আজকে আপনাদের আমি প্রয়োগ করে দেখাচ্ছি, চলো। এই ধরনের একটা কোনো কাঠের আমরা একটা গজা তৈরি করবো বা গোজ বলা হয় বাংলায়। আর এইটা আমরা এই পিপা গাছের মধ্যে যদি আমরা দিয়ে দিই, দেখুন আমি দূর থেকে দেখাও, এটা দিয়ে দিলাম, ফলে এটা আমরা এক মাস পরে দেখব এই যে গাছের ফল ফুল দেখছেন, ফল নেই, এ সব ফলে পরিণত হবে এবং যেমনই হোক ভালো সাইজ হতে পারে বা একটু মিডিয়াম হতে পারে পেঁপে ধরবে। দেখুন বন্ধুরা, এক মাস পর সেই পেঁপে গাছ, যে পেঁপে গাছে আমরা গোজ দিয়েছিলাম, সেই টোটকাটা বা টিপস প্রয়োগ করেছিলাম, এখন দেখুন অনেক ফল ধরে গেছে এবং খুব সুন্দর সাইজও হয়েছে। ফলে যদি ফুল হয় ফল না হয় গাছকে কেটে দেবেন না, এই ধরনের টোটকা প্রয়োগ করুন, অবশ্যই পেঁপে গাছে পেঁপে হবে। বন্ধুরা, যারা বাড়িতে দু একটা পেঁপে গাছ লাগিয়ে রেখেছেন তার মধ্যে দু একটাতে যদি এভাবে ফুল আসে ফল না হয় তাহলে এই ধরনের টোটকা বা টিপস প্রয়োগ করুন, অবশ্যই ফল পাবেন। আর আপনাদের খুবই প্রয়োজনীয় এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু, পাশে থাকুন, ভালো লাগবে।